ভোট বর্জন অবশ্যই গণতন্ত্রকে দুর্বল করে। নির্বাচন বর্জনের সংস্কৃতিটা খুবই খারাপ। সমস্ত দলকে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোট কেন্দ্রে যে ভোট দিতে না পারি তাহলে অন্যান্য দল যারা থাকে এরা তো সেই ভয়তেই যায় না। ভালো মানুষ খারাপ মানুষ এইগুলা দেখেই ভোট দেয়। কিন্তু বর্জনের তার একটা যুক্তি থাকতে হবে যে আমি কেন বর্জন করছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং জনগণ দ্বারা পরিচালিত একটি সরকার গঠনে এগিয়ে আসা সবার উচিত। ভোট বর্জন অবশ্যই গণতন্ত্রকে দুর্বল করে, কারণ যারা ভোটার আছে, বিভিন্ন দলের ভোটার আছে, তারা কিন্তু ভোট দিতে পারে না। এজন্য আমি মনে করি ভোট বর্জন গণতন্ত্রকে নষ্ট করে। বর্জন শব্দটা যেন যাতে না আসে। সমস্ত দলকে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে এই বর্জন শব্দটা আপনার থাকবে না, তখন মানুষ ভোট দিতে উৎসাহ হবে। ভোট কেন্দ্রে যে ভোট দিতে না পারি তাহলে অন্যান্য দল যারা থাকে এরা তো সেই ভয়তেই যায় না। আমরা যখন ভোট দিতে পারবো না তাহলে সেখানে যাই লাভ কি? ভালো মানুষ খারাপ মানুষ এইগুলা দেখেই ভোট দেয়। এখন আমি নির্বাচন, আমার পার্টি বর্জন করছে, আমি নির্বাচন করতে পারতেছি না। হয়তো আমি একজন ভালো মানুষ, মানুষে আমাকে পছন্দ করে, কিন্তু তখন আমাকে আর ভোট দিতে পারবে না। অবশ্যই গণতন্ত্রের প্রতি এইটা বাধা। এটা নির্বাচন বর্জনের সংস্কৃতিটা খুবই খারাপ। হ্যাঁ, প্রয়োজন হয় কোনো দায় দাবি থাকে, দায় দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে পারি, কিন্তু বর্জনটা ঠিক না। বিভিন্ন দলে বিভিন্ন মত থাকে, কেউ আছে নির্বাচনে অংশগ্রহণ করবে, কেউ আছে নির্বাচন বর্জন করবে, দুটোই গণতান্ত্রিক অধিকার। কিন্তু বর্জনের তার একটা যুক্তি থাকতে হবে যে আমি কেন বর্জন করছি। আমি আমার বর্জন যদি হয় শুধু আমার ব্যক্তি ক্ষমতা যাওয়ার জন্য, আমার ব্যক্তির সুবিধার জন্য, তাহলে সেই বর্জন জনগণের কোনো কাজে আসবে না। জনগণকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত আছে। যেহেতু পারস্পরিক যে বিশ্বাস ও বিশ্বাসের একটা ব্যাপার রয়েছে, তাই বর্জনের প্রশ্ন আসে। আমার মনে হচ্ছে যে এই বিশ্বাস ও বিশ্বাসের দোলাচল থেকে বেরিয়ে সকলের অংশগ্রহণে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং জনগণ দ্বারা পরিচালিত একটি সরকার গঠনে এগিয়ে আসা সবার উচিত।